ওয়ালাইকুম সালাম। তামান্না? হ্যাঁ তামান্না, আমার নাম দীপুমণি। হ্যাঁ, আমি কালকে কালকে রাত্রেবেলা আমি তোমার রিপোর্টটা দেখেছি, তারপরে তখনই বললাম একটু খোঁজ নিতে যে তোমার সঙ্গে কথা বলবো, একটা ফোন নাম্বার জোগাড় করতে। আর তারপরে একটু রাতে বাসায় ফিরেছি, তখন বাসায় ফিরে দেখলাম যে আবার রিপোর্ট দেখলাম, এর মধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আর আমাদের আপা শেখ রেহানা ওনারাও তোমার সঙ্গে কথা বলেছেন। হ্যাঁ, আমরা তো তোমার এই যে এত বড় একটা অর্জন, তোমার তুমি কত কষ্ট করেছো নিশ্চয়ই, অনেক পড়াশোনা করেছো, আর নিশ্চয়ই অনেক অনেক মেধাবী তুমি। হ্যাঁ, এত ভালো ফলাফল করেছো, আমরা সবাই তোমাকে অভিনন্দন জানাই। আর অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, তুমি নিশ্চয়ই আরো অনেক কিছু করবে, কারণ যার মনের এত শক্তি আছে যে সব রকম প্রতিকূলতাকে জয় করতে পারে, তার জন্য এই শুধু HSC পাস না, আরো অনেক অনেক দূর তুমি যেতে পারবে, অনেক কিছু করতে পারবে নিশ্চয়ই। হ্যাঁ, শেখ হাসিনা সব সময় সব মানুষের সঙ্গে আছেন, আর যাদের যাদের একটুখানি অন্য হয়তো কোনো প্রতিকূলতা আছে, নানান ধরনের প্রতিকূলতা মানুষের থাকে, সেগুলোকে অতিক্রম করার যাদের শক্তি আছে, যাদের চেষ্টা আছে, শেখ হাসিনা এবং শেখ রেহানা বঙ্গবন্ধুর দুই মেয়ে সব সময় তাদের পাশে থাকেন। হ্যাঁ, আর বঙ্গবন্ধু কন্যার সরকারও সবসময় তার পাশে থাকবে। হ্যাঁ, তোমার সঙ্গে তো দেখা হতে হবে, আমরা এক সময় দেখি ঝিকরগাছার ওইদিকে চলে আসব, আসলে তোমার সঙ্গে দেখা হলে, তোমার বাসায় গেলে তোমার সঙ্গে দেখা হলে একটু আলাপও করতে পারবো, তুমি কি পড়তে চাও, কি করতে পারো, আমরা কোথায় তোমাকে সহযোগিতা করতে পারি। হ্যাঁ, আমরা তোমাকে অনুপ্রেরণা দেব কি, তুমিই তো আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তুমি অনেক ভালো থেকো। হ্যাঁ, তোমার প্রতি অনেক অনেক আদর আর ভালোবাসা আমাদের, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, ঠিক আছে? আচ্ছা, নিশ্চয় নিশ্চয়ই, কিন্তু যেটাই করতে চাও নিশ্চয়ই তুমি সব কিছুই পারবে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই পারবে, ঠিক আছে, তুমি ভালো থেকো, আর যোগাযোগ হবে ইনশাল্লাহ। হ্যাঁ।